এখন আমি ডুয়াসের মিস্ট্রি ফরেস্ট লজে রয়েছি, ফরেস্ট রিসর্টসে। পুরো টি গার্ডেনের মাঝখানে হচ্ছে এই রিসর্টসটা, খুব সুন্দর ভিউ একটা সকাল সকাল পাওয়া যায়। রিসর্টের কটেজগুলো খুব সুন্দর, এবং সবচেয়ে বেস্ট হচ্ছে এখানকার সেফটি অ্যান্ড সিকিউরিটি। এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রচণ্ডভাবে রয়েছে, কোনো প্রবলেম হচ্ছে না। এই কোভিডের মধ্যে আমি রয়েছি, এটা আমার রুম, সুন্দর একটা ভিউ। এই কোভিডের মধ্যে আমি রয়েছি এখানে, কোনো প্রবলেম নেই, পুরো সেফ। এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার সার্ভিস, এখানকার স্টাফদের বিহেভিয়ার, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুই মানে একদম টপ ক্লাসে। কোনো ফাইভ স্টার হোটেলেও এই টাইপের সার্ভিস পাওয়া যাবে না, যেখানে একটা কল বা একবার নকিংয়ে প্রপারলি সার্ভিস দিয়ে দিচ্ছে। এবং এই রিসর্টসটা এত সুন্দর একটা জায়গায়, চারিদিকে টি গার্ডেন। যদি ঠিকমতো আমি দেখাতে পারি এই গ্যাপটার ভেতর দিয়েও, দেখুন এখানেও টি গার্ডেন। আমি এর আগে একটা টি গার্ডেনের ভিডিও দেখালাম একটু আগে, চারিদিকে টি গার্ডেন, টি গার্ডেনের মাঝখানে এই রিসর্টস। সামনের দিকে আমি যদি চলে যাই, সেখানে একটা গার্ডেন রয়েছে, সুন্দর অ্যাটমসফিয়ার ডুয়ার্সের এটা রয়েছে। আমি যদি রেকমেন্ড করি এই রিসর্টসকে, তো যদি আউট অফ টেন বলা হয়, তো আমি আউট অফ টেনের মধ্যে 9 দিয়ে দেবো, 9 out of 10। এই রিসর্টসকে যদি বলা হয়, সো দ্যাট আমি 5 স্টার রেটিং তো এই রিসর্টসে দেবো, কারণ এখানকার স্টাফ থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, অ্যাটমসফিয়ার থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং টপ ক্লাস লেভেলের। আর যদি এই কোভিডের মধ্যে, এই লকডাউনের মধ্যে কেউ যদি বলে যে না সে ঘুরতে আসবে ডুয়ার্সে, সো দ্যাট আমি রেকমেন্ড করবো সে এই মিস্ট্রিক লজ যেটা রয়েছে, মিস্ট্রিক ফরেস্ট হোটেলস, এইখানে সে এসে স্টে করতে পারে, কারোর কোনো প্রবলেম হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোভিডের ভেতরেও যে সেফটিটা এরা প্রোভাইড করে, এখান থেকে গাড়ি থেকে কটেজের ভেতরে সেফটি, ইচ অ্যান্ড এভরি সেফটিং যারা এরা প্রোভাইড করছে, এইগুলো এ ক্লাস লেভেলের। সুন্দর অ্যাটমসফিয়ার, চারিদিকে জঙ্গল,